হৃদয়ের গল্পের আজকের অতিথি বিশ্বখ্যাত ভ্যাকসিন বিশেষজ্ঞ ডক্টর ফিরদৌসী কাদরী। ম্যাডামের অনেকগুলো পরিচয়, তারপরেও আমরা বলে রাখি যে ম্যাডাম আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ও আইদেশির প্রতিষ্ঠাতা। ম্যাডাম, আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে মানুষের জীবনের অনেক স্বপ্ন থাকে, অনেক কিছু হতে চাই, মানে আপনি বিজ্ঞানী হতে চাইলেন কেন, বা কখন আপনার মধ্যে এই স্বপ্ন আসলে বাসা বাঁধল? আসলে ছোটবেলা থেকেই ভাবতাম কিছু একটা করতে হবে বাংলাদেশের জন্য। বিজ্ঞানী হব না কি হব সেটা জানতাম না, কিন্তু মনে হতো যে কাউকে কষ্টে দেখলে বাংলাদেশের, তখন তো আমরা যখন ছোট ছিলাম সবসময় মনে হতো যে কি করতে পারি, কি কি করে আরও উন্নত করতে পারি দেশটাকে। প্রথমে আমি অনেককেই বলেছি, আমি ছোট বাচ্চা দেখলে খুবই পছন্দ করতাম, বাচ্চাদের জন্য মনে করতাম যে তাদের কিভাবে সেবা করতে পারি। তারপর গাছপালা খুব পছন্দ করি, এখনও করি, সব কিছুই মনে করতাম যে কৃষিবিদ হতলে খুব ভালো হয়। করতে করতে গবেষণায় ঢুকে গেলাম, পড়াশোনা এরকম করলাম, তারপর গবেষণা করতে গিয়ে দেখলাম যে রোগ প্রতিরোধটা খুবই দরকার বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। আমাদের দেশে যদি আমরা অনেকগুলো সংক্রামক ব্যাধি রোগগুলোকে যদি আমরা প্রতিরোধ করতে পারি, তাহলে আমাদের দেশের উন্নয়ন অনেক ভালো হয়, বাচ্চাদের মৃত্যু কম হবে। এবং সেগুলো চিন্তা করতে করতে গবেষণায় খুব ভালোভাবে ঢুকে গেলাম। মানে মাথায় ঢুকেছিল যে মানুষকে বাঁচাতে হবে সংক্রামক রোগে, যেহেতু সেই সময় অনেক বেশি মানুষ মারা যাচ্ছিল। আমি তারপরে জানতে চাই যে কখন ম্যাচিউর হয়ে গেল যে না ঠিক আছে আমি বিজ্ঞানী হতে যাচ্ছি, মানে সেটি কখন ঘটলো? আসলে আমি কখনো এইভাবে চিন্তা করি নাই যে আমি একজন বিজ্ঞানী। এখন সবাই বলে বলে শুনি, কিন্তু আমি সবসময় আমার যে কাজটা করতাম সেটাকে খুব মন দিয়ে করি। সবাইকে তাই বলি যে এটাকে চাকরি মনে করবা না, এটাকে মনে করবা তোমার মিশন, তোমার এটা এটাকে ভালোবাসবে। যদি তুমি এটাকে 9-to-5 জব মনে করো তাহলে তো কোনো দিনই কিছু করতে পারবে না। একটু ব্যক্তিগত জীবনে ঢুকতে চাই যে আপনার পরিবার, আপনার ছেলেমেয়েরা বা স্বামী অনেকে হয়তো জানে না, একটু আমরা জানাতে চাই আর কি, আপনি যদি বলেন। জীবনের সবচেয়ে বড় স্বপ্ন দেখানোর মানুষ হচ্ছে আমার নানা নানি। ওনারা অনেক পুরনো মানুষ ছিলেন, কিন্তু ওনাদের মধ্যে বিদ্যার যে যে সম্মান সেটা ওনাদের মধ্যে ছিল। এবং ওনারা আরেকটা জিনিস মনে করতেন, এখন আমরা অনেক কিছু জানি যে মেয়েদেরকে পড়াতে হয়, আমার বয়স চিন্তা করো, তখন তখন উনি মনে করতেন ওনারা যে, বিশেষ করে আমার নানি যে, কোন সালের কথা বলছেন এটা 1950 থেকে মনে করো, ওনারা সবসময় মনে করতেন মেয়েদেরকে পড়তে হবে, আর আমাদের বোনদেরকে এক একজনকে এক একটা পেশায় ঢুকতে হবে। কখনও নিয়ে এরকম চিন্তা করতেন না যে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিব। আমার জীবনে আমার হাজব্যান্ড আমাকে অনেক অনেক সাপোর্ট দিয়েছেন। আমি সবসময় বলি কাজ করতে গেলে ফ্যামিলি লাইফে অনেক রকমের ত্যাগ করতে হয়, সেটা শুধু মেয়েরা ত্যাগ করে না, ছেলেরাও ত্যাগ করে। আমি সবসময় বলি আমি কোনো ফেমিনিস্ট না, আমি হচ্ছি যে আমি ইকুয়াল অধিকারে বিশ্বাসী, এবং সমান সমান সবাইকে কিছু করতে হয়। এবং আমি এই সম্মানটা যদি না পেতাম, আমার কাজের সম্মান, আমার সময়ে যে আমি দিতে পারি, আমার বাচ্চাদেরকে মানুষ করেছি, বাসার বাসা দেখেছি, কিন্তু এটাতে আমি 100% সাপোর্ট পেয়েছিলাম ওনার কাছ থেকে। উনি এখন নাই, কিন্তু তারপর আমার বাচ্চারা আমাকে অনেক সাপোর্ট করেছে। তোমরা হয়তো বিশ্বাস করবে না যে এত ছোট ছোট বাচ্চারা আমাকে ছোটবেলা থেকে আমার গবেষণা, আমার কাজকে ওরা অনেক সম্মান করতো। তার ছোটবেলা থেকে জানতো যে ব্যাকটেরিয়া কী জিনিস, ভাইরাস কী জিনিস, রোগ কী জিনিস, এবং এটাকে প্রতিরোধ করতে হবে। এবং আমি একটা পেপার পাবলিশ করলাম, সেটার যে আমার যে আমি খুবই খুশি হয়ে যেতাম, ওরা বুঝতে পারতো। পেপার না পাবলিশ হলে কী হবে, আমার বড় ছেলে আমাকে জিজ্ঞেস করতো, হলো না না মা, কিছু হবে না, কিছু হবে না। মানে তারা এখন কোথায় আছে, মানে একটু যদি তাদের পরিচয় একটু জানতে। আমার দুই ছেলে এক মেয়ে, কেউ ঢাকায় নাই, কিন্তু অনেক কাছেই থাকে ওরা আমার, সবসময় আমার যোগাযোগ রাখে। এবং বড় ছেলে ক্যানাডায় আছে, টরন্টোতে, সে সায়েন্স পড়েও ওরা কিন্তু একদম ফাইন্যান্সের দিকে চলে গেছে, খুবই ভালো করছে। দ্বিতীয় ছেলে আশফাক প্রথম, তারপর সাদাত হচ্ছে সেকেন্ড ছেলে আমার, সে হ্যালিফ্যাক্সে আছে, সে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্সের দিকে গেছে, সফটওয়্যার, এবং ভালো করছে অনেক। আর মেয়ে হচ্ছে কাশ্মীর, সে সিঙ্গাপুরে আছে, ও থার্ড, ও ছোট, ওদের মধ্যে ছোট, এবং সে এখন কনসালটেন্ট, আইসিইউ কনসালটেন্ট, পিডিয়াট্রিক্স করেছে, এবং কেকে হসপিটালে বেশ ভালো সুনাম করে কাজ করছে। আচ্ছা, আপনাকে যে
আপনার হাজবেন্ড তো ছেড়ে গেছেন, মানে আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন, তার সহযোগিতাটা আসলে কত বড় ছিল এবং আপনারা একসঙ্গে দীর্ঘদিন কাজও করেছেন, সেই স্মৃতিটুকু একটু জানতে চাই। আসলে আমরা দুইজন একসাথে ইউনিভার্সিটিতে পড়িয়েছি এবং আমি 6 বছর ঢাকা ইউনিভার্সিটিতে প্রাণরসায়ন বিভাগে ছিলাম। একই বিভাগে উনিও ছিলেন? হ্যাঁ, একই বিভাগে ছিলেন, এবং কিন্তু আমি উনি ছিলেন একাডেমিক লাইনের, ওইটা ওনার খুবই ভালো লাগতো এবং উনি সেটাকে একদম মর্যাদা অনেক বেশি দিতেন। আমি আবার একাডেমিক লাইনের থেকেও আমার কাছে গবেষণাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। আমার স্যারের সঙ্গে আপনার ওই যে সহযোগিতার সম্পর্কের কথা বলছি, মানে ওই সাপোর্টটা আপনি মানে কীভাবে পেয়েছেন বা আসলে আমি আমি করে কবে গত হয়েছেন ও কবে? আচ্ছা, আমি উনি 1 সেপ্টেম্বর 2021 চলে গেলেন এবং তখন তো 1 মাস উনি আইসিইউতে ছিলেন ইউনিভার্সাল হসপিটালে, এবং তখন বুঝতে পারি নাই যে গ্যাপটা কীরকম হবে, কখনও তো ভাবি নাই এত এত কাছের একজন মানুষ যে চলে যেতে পারে। আমরা তো শুনি সব কিছু, সায়েন্সের মানুষ, জানি মৃত্যু আছে, জীবন আছে, কিন্তু কখনো ভাবি নাই যে এইভাবে আমি একা হয়ে যাব। এই দুজনের এত হাজারো লক্ষ স্মৃতির মধ্যে কোন স্মৃতিটা আপনাকে এখনও মাঝে মাঝে একটু ভাবায় বা ওই স্মৃতিতে নিয়ে যাই, এমন কিছু একটা শুনতে চাই আপনার কাছে? আমরা 4 বছর লিভারপুলে ছিলাম পিএইচডি করার জন্য, সেই স্মৃতিগুলো আমার জন্য খুবই খুবই প্রিয় এবং লিভারপুলে আমাদের জীবনের প্রথম 4 বছর এবং সেখানে আমরা অনেক কিছু একসাথে করলাম, শিখলাম, আরেকটা ভিন্ন দেশে গিয়ে সেখানকার কালচারের সাথে আমরা নিজেকে দেখলাম। কিন্তু দুইজনেরই কিন্তু পড়াশোনার খুবই ইচ্ছা ছিল, পিএইচডিটা শেষ করলাম, কিন্তু দুজনের মধ্যে যে মিলটা ছিল সেটা হচ্ছে আমরা একদিনও থাকতে চাই নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। গাছ, ফুল, সবুজ গাছ, আমি পাতাবার বেশি পছন্দ করি, যেখানেই যাই সেখানে কিনে ফেলি, দেশের বাইরে গেলেও চেষ্টা করি নিয়ে আসার, এবং আমাকে এত শান্তি দেয় গাছ আমার সাথে থাকলে, ঘরের ভিতরে, ঘরের বাইরে, আমার এটাই হচ্ছে আমার একটাই হবি। আপনার যে প্রতিষ্ঠান আইদেশি বা আপনার এই সিক্রেট গার্ডেন, সব কিছু গাছ দিয়েই কি আসলে সাজানো? এবং আমার ICDDRB-র বারান্দাতেও, করিডোরে, সব জায়গায় আমি গাছ রেখেছি। গাছের কাছে কী পান আপনি? প্রথমে তো অক্সিজেন পাই এবং অনেক শান্তি পাই। আমার চোখে গাছ দেখলে আমার মনটা খুশি হয়ে যায়। আমি ভেবেছিলাম জীবনে আমি 100 লক্ষ গাছ লাগাবো। ম্যাডাম, আপনি তো ঢাকার মানুষ, মানে ঢাকার কোন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মানে এই পড়াশোনার জায়গাগুলো কোনগুলো ছিল? আমার পুরান ঢাকায় জন্ম, আজ অনেক বছর পর্যন্ত পুরান ঢাকায় ছিলাম। আমি বিকানুসায় পড়েছি, বেলি রোডে যেটা, তারপর আমি ভবানী একাডেমিতে পড়েছি, তারপর হোলি ক্রস কলেজে পড়েছি, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সবটুকুই বাংলাদেশে ঢাকা শহরে কেন্দ্রিক। এই যে বাংলাদেশকে নিয়ে আপনার এত টান, ভালোবাসা, বা আপনি দেশের বাইরে গিয়েও একদিনও অপেক্ষা করেননি, চলে এসেছেন, এবং আপনি কিন্তু দেশি বিদেশি অনেক ধরনের পুরস্কার পেয়েছেন, কোন রিকগনিশনটা আপনাকে সবথেকে বেশি সম্মানিত করেছে বলে আপনার মনে হয়? আমার জন্য সবচেয়ে বড় রিকগনিশন হচ্ছে স্বাধীনতা পদক, এবং আমি যখন এটা পেয়েছিলাম তখন আমি বলেছিলাম যে আর আমার জীবনে কিছুই দরকার নাই। আপনি চিন্তা করেননি পেলেন, পাওয়ার পরে এটা রেসপন্সিবিলিটি বা মানে এটা আপনাকে আরও কতটা একাগ্র করলো, আর অনেক কিছু করার ক্ষেত্রে ভেতরে কতটা মানে ঝড় তুলেছে? খুবই ভালো প্রশ্ন। আমার এখন মনে হয় যে আমি কি করতে পারি দেশের জন্য, আর কি করতে পারি, এবং আমি এত সাহস পেয়েছি এবং আমি এত এনকারেজমেন্ট পেয়েছি যে আমার মনে করো কাজ আমি 10 গুণ বাড়িয়ে দিয়েছি। 2014 সালে আপনি আইদেশি প্রতিষ্ঠা করেছেন, এটি আসলে তখন কেন করলেন বা এটির মাধ্যমে দেশকে আসলে আপনি কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন? আসলে 10 বছর আগে যে জিনিসটা ছিল, আমি তার আগেও আমি সবসময় মনে করতাম, গবেষণা করলাম, বাংলাদেশ থেকে অনেক পেলাম, ICDDRB-তে গবেষণা করে তখনও আমি অনেক ভালো ভালো কাজ করেছি, মনে হতো যে আমি নিজস্ব কি কিছু দিতে পারি না, এবং আমি আমার যে চিন্তাটা করতাম যে বাংলাদেশে কিন্তু সত্যি কথা যেটা বলবো,
কেউ গবেষণার দিকে কোনো কিছু নিজস্ব কিছু দিতে চায় না। মানে আমরা কিন্তু সম্প্রতি দেখেছি যে আপনি জানবেন প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ লুৎফুল কবির এবং আবিদ হোসেন মোল্লা, ওনারা দুজন কিন্তু একজন 50 লাখ টাকা, একজন 25 লাখ টাকা দান করেছেন যেন গবেষণায় মানে নতুনরা বা তরুণরা উৎসাহী হয়। মানে এটিও আসলে কতটা সুন্দর। আমি নিজের কথাই বলি তাহলে, তখন আমি মনে করতাম যে কিভাবে আমি আরও করতে পারি। তো আমার কম্পিউটারে আমি একটা আমার একটা ফাইল আছে, সেটাতে আমি ফাউন্ডেশন লিখে করেছিলাম। তখন তো পয়সার কোনো ইয়ে ছিল না, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, ছেলে মেয়ে মানুষ করে নিজেদের চলে তো শেষ হয়ে যায়। তখন আমি যে ফাউন্ডেশন মেরিউর যে 500,000 ইউরো, অনেক টাকা, সেটা যখন প্রথম পেলাম, প্রথমে তো আশ্চর্য হয়ে গেলাম। তারপর আমার হাজবেন্ডকে বললাম যে আমরা কি এটা ইউজ করতে পারি, যে ব্যবহার করতে পারি। উনি বললেন এটা তো অবশ্যই ব্যবহার করতে পারি। ওনার কাছে আমি অনেক ঋণী এটার জন্যে। বাচ্চারও একই কথা বললাম, মা তোমার যেটা ইচ্ছা তুমি করতে পারো। তখন আই দেশি করলাম। গবেষণায় অনেক কিছু হচ্ছে, কন্ট্রিবিউশনটার মানে ভলিউমটা একটু জানতে চাই। আসলে কন্ট্রিবিউশন একটা ছোট প্রতিষ্ঠান, কিন্তু এটাতে এত ছেলে মেয়েদেরকে আমি অনুপ্রাণিত করতে পারছি। প্রথমত 60-70 জনের চাকরি এখানে আছে, সব ধরনের ফিল্ডে, ক্যাপাসিটি বিল্ডিং, অ্যাডমিনিস্ট্রেশন, গবেষণা। গবেষণা যেগুলো আমি ICDDRB-তে করি না, সেগুলো আমি সেখানে করতে চাই। যেমন আমাদের জন্মগত রোগের উপর অনেক কাজ করি, থ্যালাসেমিয়া, ব্লাড ডিসঅর্ডার, রক্তের যে একটা ডিসঅর্ডার আমাদের বাংলাদেশে সাংঘাতিক হাই এটার ফ্রিকোয়েন্সি, তারপর ক্যান্সার নির্ণয়, তারপর এইগুলো হচ্ছে মেন, HPV, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ক্যান্সারগুলো নিয়ে অনেক কাজ করতে চেষ্টা করছি এখানে। ম্যাডাম, এই যে আপনার নিজের প্রতিষ্ঠানকে ঘিরে আপনার স্বপ্ন এবং মানুষ তৈরি করার একটি কারখানায় আসলে বলা যায়, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে গবেষণা মনস্ক হলেও কিন্তু গবেষণা করতে অনেকে পারে না, এক্ষেত্রে কোন চ্যালেঞ্জগুলো সবথেকে বাধা হয়ে দাঁড়ায়, ফান্ড বা অন্যান্য কিছু? আমার কাছে মনে হয় ফান্ড তো অবশ্যই, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার। একটা গবেষণা, আমি যে ধরনের গবেষণা করি, ভ্যাকসিন নিয়ে গবেষণা করি, সংক্রামক ব্যাধি রোগ নিয়ে গবেষণা করি, সেখানে অনেক যন্ত্রপাতি লাগে। যন্ত্রপাতি শুধু কিনলে হয় না, যন্ত্রপাতিটাকে অকেজো হয়ে যায় খুব তাড়াতাড়ি, সেগুলোকে ঠিক রাখা, অনেক দামি দামি রিয়েজেন্ট কিনতে হয় এইগুলোকে চালাবার জন্যে। গবেষণার জন্য প্রত্যেক দিন একটা নতুন জিনিস করতে হয়। এবং বাংলাদেশে আমাদের যেটা সবচেয়ে বেশি আমাদের ক্ষতি হয়, এমনকি আমি ICDDRB-তে থেকেও বলি যে তাড়াতাড়ি জিনিস আনা, আমাদের খুবই এক্সপেন্সিভ এগুলো। কিন্তু তারপরও ফান্ড যখন থাকে, সেটা দিয়ে আমি আনতে আনতে অনেক সময় লেগে যায়, এই নানান কারণে, ট্যাক্স, কাস্টমস, প্রোকিউরমেন্ট প্রসেস, সব কিছু খুবই। বিদেশে ফোন করলে, আজকে আমি যদি ফোন করি, কালকে সকালে আমার টেবিলে রিয়েজেন্টটা এসে যায়। এই গবেষণাকে সহজ করার জন্যে বা গবেষণায় ফান্ড বাড়ানোর জন্যে বা কেমন হলে আরও গবেষক তৈরি হওয়া বা বাংলাদেশ আরও বেশি এগিয়ে যেত, আপনার পরামর্শটা জানতে চাই। বাংলাদেশে কিন্তু আগে আমাদের এই সুযোগ ছিল না, এখন কিন্তু আমাদের সরকারের তরফ থেকে ডিজি হেলথের, এডুকেশনে অনেক ফান্ডিংয়ের কিন্তু কল আসছে। এটা কিন্তু আগে এত ছিল না, বেশ ভালো পরিমাণ টাকার। সেগুলো যদি আমরা, এটা যদি চলতেই থাকে, তখন আমি মনে করি বাংলাদেশে অনেক আশা আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে এই প্রোকিউরমেন্ট প্রসেস, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসগুলো যদি সহজ করে দেওয়া হয় এবং আমরা রিয়েজেন্টগুলো খুব সহজে পাই, তখন আমার মনে হয় ঠিক হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আপনার প্রতিষ্ঠান, যেখানে আপনার জীবনের সব রিকগনিশন যেখান থেকে এসেছে, ICDDRB, সেখানে আমরা বাকি গল্প বলতে চাই। বাংলাদেশে ICDDRB এবং ডক্টর ফিরদৌসি কাদরি দুটোকে অনেক ক্ষেত্রে আসলে সমর্থক মনে হয়, যে ICDDRB-র নাম শুনলেই আপনার নামটা চলে আসে। মানে এই প্রতিষ্ঠানের সঙ্গে আপনার স্মৃতি কত গভীর এবং কত দিন ধরে কাজ করছেন এবং এই প্রতিষ্ঠান আপনাকে আসলে কোথায় নিয়ে এসেছে? আমি ICDDRB-র কাছে অনেক ঋণী, কারণ আমি যা করতে পেরেছি গবেষণার ক্ষেত্রে সবটুকু কিন্তু ICDDRB-র দান এবং বাংলাদেশের দান। এবং 35 বছর হয়েছে আমি এখানে পোস্টডক হিসাবে আসছি, তারপর থেকে আস্তে আস্তে অনেক উপরে উঠেছি। গবেষণার ক্ষেত্রে অনেক কিছু করেছি, এখনও শেষ করতে পারি নাই। এখন চিন্তা করলে মনে হয় যে আমি আসলে, আমার অনেক সৌভাগ্য যে আমি এত তাড়াতাড়ি এত উপরে উঠে গেলাম এবং কাজের জন্যেই তো উঠলাম, এবং সবটুকুই ICDDRB-র জন্যে। এবং এখানে যে কাজ করার যে পরিবেশ,
সেটা আমি মনে করি না পৃথিবীতে আর কোনো জায়গায় আছে। একটি বিষয় আমরা গণমাধ্যমে প্রায়ই দেখি যে বলা হয় যে আপনি কলেরা, টাইফয়েড মানে এগুলোর ভ্যাকসিন আবিষ্কার করেছেন, আসলে বিষয়টি আসলে কি, আপনি আবিষ্কারের সঙ্গে ছিলেন নাকি আসলে এগুলো প্রয়োগের উপযোগী করেছেন পৃথিবীর বিভিন্ন দেশে, কোনটি সঠিক? আসলে আবিষ্কার কোনোটাই করি না, আমি সবসময় সবাইকে সঠিক কথা বলি। একটা ভ্যাকসিন আবিষ্কার একদিনে হয় না, একটা ভ্যাকসিন তৈরি হয়, সেটা নিয়ে যাচাই বাছাই করা হয়, সেটাকে ভালোভাবে দেশে দেশে ব্যবহার করা হয়। আমি সেই কাজটা করেছি, আমি পাবলিক হেলথের কাজটা করেছি, জনগণের জন্য। গবেষণার অধ্যায়টা আসলে অনেক বড়, সেটা তো এত সহজ না, এত সহজ না, এবং একদিন একটা ভ্যাকসিন তৈরি হয় না। এই যে কলেরা ভ্যাকসিনের কথা বলছে বা টাইফয়েড ভ্যাকসিনের কথা হচ্ছে, এক রূপে তৈরি হয়েছিল, তারপর সেটা ক্রমশ পরিবর্তন হতে থাকলো, কলেরা ভ্যাকসিনও টাইফয়েড ভ্যাকসিনও। এবং এখন যে ভ্যাকসিনগুলো আসছে সেটা মনে করো, আমি 17 বছর আগের কথা বলি, যে কলেরা ভ্যাকসিনটা আমাদের হাতে, যেটা নিয়ে আমি বেশি কাজ করলাম, সেটা হচ্ছে সহজ উপায়ে একটা ভ্যাকসিন, মুখে খাওয়ার টিকা। সেটা কিভাবে আমরা আমাদের এত বড় একটা পপুলেশনে দিতে পারি, সেটা আমরা খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি আমাদের ঘন বসত মিরপুর এলাকায়, বস্তিতে, সব জায়গায়, যেটা তো সহজে আমরা দিতে পারি। কিন্তু এই যে 35 বছরের আপনার অভিজ্ঞতা, এটি অন্যান্য ইমিউনাইজেশনের ক্ষেত্রে বা কোভিডের টিকাটি দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে নিয়ে এসে প্রয়োগের ক্ষেত্রে আসলে কতটা জোরালো ভূমিকা পালন করেছে? আসলে দুটোই ঠিক। আমাদের যে ইমিউনাইজেশন সিস্টেম, ভ্যাকসিনেশন সিস্টেম আছে ইপিআই, সেটা থেকে আমি শিখেছি, সেটাকে ব্যবহার করে আমি কলেরা টিকা, টাইফয়েড টিকা এবং কোভিড টিকা তো আমাদের সরকারই এনেছে, সব কিছুই কিন্তু ওই ভেহিকল, আমাদের ইপিআই সিস্টেম যেটা আছে সেটা আমি মনে করি এত শক্তিশালী, সেটাকে ব্যবহার করে বাকি সবটা হয়েছে। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও কিছু গল্প আপনার ল্যাবে বা ICDDRB-র ভেতরে গিয়ে শুনতে চাই, চলুন। ICDDRB-তে অনেকগুলো আসলে গবেষণা ল্যাব আছে, কিন্তু আমরা এখানে এসে জানলাম যে এটি আপনার ডেডিকেটেড ল্যাব, যেখানে আপনি 35 বছর ধরে কাজ করেছেন। মানে এই ল্যাবের সঙ্গে আপনার স্মৃতি একটু শুনতে চাই। এই ল্যাবে আমি প্রথম 30-35 বছর আগে এসেছিলাম, শুধু গবেষণা করার জন্য ঢাকা ইউনিভার্সিটি থেকে একটু ছুটি নিয়ে এসে, তারপর সেটা আমি একটা পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে এসেছিলাম। তখন একজন বিদেশি সায়েন্টিস্ট ছিলেন, এটার হেড, উনি 2 বছর পর চলে গেলেন এবং আমাকে বললেন যে তুমি এখানে জয়েন করো। তখন আমি ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে এখানে জয়েন করলাম, হেড অফ দ্যাট ল্যাব। তখন আমরা এটাকে শুধু ইমিউনোলজি বলতাম, এখন আমরা এটাকে বলি মিউকোসাল ইমিউনোলজি ভ্যাকসিনোলজি, যেহেতু ভ্যাকসিন নিয়ে এত কাজ করি সেটা যেন ফুটে ওঠে। তখন ল্যাবটা ছোটো ছিল, এখন ল্যাব বেড়ে গেছে, এখন আমার ইউনিটে 500 জন লোক কাজ করে। আমরা জেনেছি এখন পর্যন্ত আপনি যত আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন সেগুলোর আসলে একটি প্রাইজ মানি আছে, প্রায় 6-7 কোটি টাকা, এবং এটির সঙ্গে আপনার অবসরকালীন যে টাকা আপনি পেয়েছেন প্রায় 10 কোটি টাকা আপনি আইদেশিতে দিয়েছেন বা গবেষণার কাজে ব্যয় করেছেন। মানে এটি আসলে কেন করলেন? এই টাকা দিয়ে তো অন্য কিছুও করা যেত। আমি প্রথমেই বলেছি আমি বাংলাদেশ থেকে অনেক কিছু পেয়েছি, ICDDRB থেকে অনেক কিছু পেয়েছি, আমি গবেষণার জন্য এখানে গবেষণা করতে পেরেছি বলে আমার মনে হলো যে আমাদেরও কিছু অবদান রাখা উচিত, এবং আমার হাজবেন্ড আমার সাথে অ্যাগ্রি করেছিলেন, যার জন্য আমরা সব কিছুই আইদেশির জন্যে করেছি। এবং ক্যাপাসিটি বিল্ডিং, মানুষকে ট্রেন করা, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং আমার মতো সায়েন্টিস্ট আমি কিছুই না, কিন্তু কেন তারা সায়েন্সে ইন্টারেস্টেড হয়, বললে তো আর সায়েন্স ইন্টারেস্টেড হয় না, তাদের একটা রোল মডেল লাগে, এবং সেটার জন্যই করেছি। মানে এই যে 10 বছর প্রতিষ্ঠানটি অতিবাহিত হলো, মানে যে স্বপ্ন নিয়ে আসলে এই টাকাগুলো ওখানে ব্যয় করেছেন বা বিনিয়োগ করেছেন, সেটি কতটা ফুলে ফলে সুশোভিত হলো সেটা তোমরা বলতে পারবে। আমি চেষ্টা করেছি এবং চেষ্টা করে যাব শেষ মুহূর্ত পর্যন্ত। স্বাধীনতা পদক আপনার সর্বোচ্চ সম্মানের একটি রিকগনিশন, এই পর্যায়ে এসে এখানে দাঁড়িয়ে মানে ভবিষ্যতে আর কি দেখেন, বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান? বাংলাদেশকে একেবারে টপ লেভেলে দেখতে চাই। একটু যদি আরেকটু সুনির্দিষ্টভাবে বলি যে বিজ্ঞানের দিক থেকে আপনি আসলে কোথায় দেখতে চান বাংলাদেশ? বিজ্ঞানের দিকে দেখতে চাই যে আমাদের সায়েন্টিস্টদেরকে সবাই রেসপেক্ট করে, আমরা তো অনেক ব্রেন ড্রেন হয়, বাইরে চলে যায়, আমি চাই আমাদের সায়েন্টিস্টরা বাইরেও যাক কিন্তু বাংলাদেশে থেকেও একটা এই পরিস্থিতিতে তারা কাজ করে একদম ওয়েল নোন সায়েন্টিস্ট হবে, শুধু আমি হলে তো হবে না, অনেকে আছে, অনেক ডেভেলপড হচ্ছে, যেন বাংলাদেশ সরাসরি উপকৃত হয়, সরাসরি উপকৃত হয়। এবং যদি আমাদের সায়েন্টিস্টরা বাংলাদেশে না থাকে সেটা কিন্তু হয় না, বাংলাদেশ থেকে
অনেক কিছু করতে হবে, ওদের সামনেই বলছি, ছেলে মেয়েদের সামনেই বলছি, অনেকে থাকবে না, অনেকে যাবে, অনেকে ফেরত আসবে, সেই ফেরত যারা আসবে তাদের দিকে আমি তাকিয়ে আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তোমাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। যে কয়েকজন গুটি কয়েক মানুষের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক মণ্ডলে পরিচিতি পেয়েছে তাদের মধ্যে ডক্টর ফিরদৌসী কাদরী একজন। তিনি স্বপ্ন দেখছেন যে বাংলাদেশে শত শত, কখনো কখনো তিনি এমনও বলছেন যে হাজার হাজার বিজ্ঞানী যদি তৈরি হতো তাহলে তার স্বপ্ন পূরণ হতো। এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।